বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আজকে তোমাদের নবম দশম শ্রেণীর জন্য বাংলা দ্বিতীয় পত্র কারকের অংশ কর্মকারক, এই কর্মকারকটা পড়াবো। তার আগে আমরা আসলে কারকটা কি, এটা তো এর আগে আলোচনা করেছি, আজকে আলোচনা করি। কারক, কারক শব্দের অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে, অর্থাৎ বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নাম পদের যে সম্পর্ক থাকে তাকে কর্মকারক বলে। না সরি, বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নাম পদের যে সম্পর্ক থাকে তাকে কারক বলে। তো আজকে আমরা কর্মকারক নিয়ে আলোচনা করব, যে কর্মকারকটা কাকে বলে, যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। কর্মকারক দুই প্রকার, কর্মকারক দুই প্রকার। কর্মকারক না, কর্ম দুই প্রকার। কর্ম হচ্ছে কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে মুখ্য কর্ম, একটা হচ্ছে গৌণ কর্ম। মুখ্য কর্মটা হচ্ছে লগা বস্তুবাচক, আর গৌণ কর্মটা হচ্ছে প্রাণীবাচক বা ব্যক্তিবাচক। তো বাবা আমাকে একটি কলম কিনে, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছে। এখানে দেখো, যেখানে আমরা আর কর্মকারক বের করার সহযোগ হচ্ছে ক্রিয়াকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করব। ক্রিয়াকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হচ্ছে কর্মপদ। তো দেখো যে বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছে, তাহলে এখন প্রশ্ন করবে কি কিনে দিয়েছে? কলম। কাকে কিনে দিয়েছে? আমাকে। এই কলমটা হচ্ছে কি? বস্তুবাচক, বস্তুবাচক বা মুখ্য কর্ম। আর কাকে কিনে দিয়েছেন? আমাকে। আমাকেটা কি হবে? ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক আমাকেটা কি হচ্ছে? ব্যক্তিবাচক বা গৌণ কর্ম, বা গৌণ কর্ম। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই কর্ম দুই প্রকার, একটা হচ্ছে মানে ব্যক্তিবাচক বা গৌণ কর্ম, আর একটা হচ্ছে বস্তুবাচক বা মুখ্য কর্ম। তো সাধারণত মুখ্য কর্ম বস্তুবাচক হয় এবং গৌণ কর্মটা কি হয়? গৌণ কর্ম প্রাণীবাচক হয়ে যায়, প্রাণীবাচক হয়। তো কর্মকারকের প্রকার ভেদ, তো কর্মকারক কয় প্রকার? কর্মকারক হচ্ছে চার প্রকার। কর্মকারক কয় প্রকার? কর্মকারক প্রকার ভেদ, কর্ম কারক চার প্রকার। সেটা কি হচ্ছে? এক নম্বর হচ্ছে যে সকর্ম ক্রিয়া কর্ম, সকর্ম ক্রিয়া কর্ম। সকর্ম ক্রিয়া নাসিমে ফুল তোলে, নাসিমে ফুল তোলে। সকর্ম ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়াপদের কর্ম আছে তাকে আমরা সকর্ম ক্রিয়া বলি। তাই এখানে তোলা হচ্ছে ক্রিয়া, এই ক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে তাকে দিয়ে, ফুল দিয়ে। নাসিমে কি তোলে? ফুল তোলে, আর নাসিম হচ্ছে কর্তা। তাহলে সকর্ম ক্রিয়ার কর্ম, তাহলে ক্রিয়ার আমরা কর্ম পেয়ে গেলাম। আর একটা হচ্ছে প্রযোজক ক্রিয়ার কর্ম, প্রযোজক ক্রিয়ার কর্ম। দুই নম্বর হচ্ছে কি? প্রযোজক, প্রযোজক ক্রিয়ার কর্ম, প্রযোজক ক্রিয়ার কর্ম। আমরা
ক্রিয়াপদে আলোচনা করছি, কিছু কিছু ক্রিয়াপদে কর্তা সরাসরি কাজ করে না, কর্তা সরাসরি কাজ করে না, কর্তার প্রযোজনায় অন্যের মাধ্যমে কাজটা সম্পন্ন হয়ে যায়। কি হয়? কর্তার প্রযোজনায় অন্যের মাধ্যমে কাজটা কি হয়ে যায়? সম্পন্ন হয়ে যায়। সেই ক্রিয়াকর্ম হচ্ছে প্রযোজক ক্রিয়াকর্ম। যেরকম তুমি ছেলেটিকে শোয়াও, ছেলেটিকে বিছানায় তুমি হচ্ছে কর্তা। এই যে কর্ম হচ্ছে প্রযোজক কর্ম। যে কিছু কিছু কর্ম যেটা কর্তা সরাসরি কাজ করে না, যেটা কর্তার প্রযোজনায় অন্যের মাধ্যমে, কর্তার প্রযোজনায় অন্যের মাধ্যমে কাজটা সম্পন্ন হয়ে যায়, সেই কর্মটা হচ্ছে কি? প্রযোজক কর্ম। একটা হচ্ছে সমধাতুস কর্ম, একটা হচ্ছে সমধাতুস কর্ম, সমধাতুস কর্ম। আসলে সমধাতুস কর্মটা কি, আমরা এর আগে আলোচনা করছি যে একই ধাতু থেকে কর্ম এবং ক্রিয়াপদ সৃষ্টি হলে তাকে আমরা সমধাতুস কর্ম বলে থাকি। যে তুমি অমন হাসি হেসো না, অমন হাসি হেসো না। কি হাসি হেসো না? অমন হাসি হেসো না। এখানে মূলত কি হাস, হাস হচ্ছে কি ধাতু। এই হাস ধাতু থেকে কি হলো? কর্মপদ এবং ক্রিয়াপদ দুটাই সৃষ্টি হয়ে গেল। হাস ধাতু হচ্ছে মূল ধাতু হাস, হাসতে কি হলো? হেসো না। তাহলে হাসতে কি হলো? হাসি এবং হেসো না দুটা আমার কর্মপদ হয়ে গেল, কি হলো? ক্রিয়াপদ সৃষ্টি হয়ে গেল। এই জন্য কি বলা হয় এটাকে? সমধাতুস কর্ম। যে অমন হাসি হেসো না, যে সমধাতুস কর্ম কাকে বলে? যে কর্মপদ থেকে, যে ধাতু থেকে ক্রিয়াপদ এবং কর্মপদ দুটাই সৃষ্টি হয় তাকে আমরা মানে তাকে আমরা সমধাতুস কর্ম বলে থাকি। এরকম হাস ধাতু থেকে হেসো না, হাসি এবং হেসো না উৎপন্ন হয়েছে। আরেকটা হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয় উদ্দেশ্য ও বিধেয়। উদ্দেশ্য বিধেয় হচ্ছে যে দ্বিকর্মক্রিয়ার দুটি পরস্পর আপেক্ষিক কর্মপদ থাকলে প্রধান কর্মটিকে বলা হয় উদ্দেশ্য এবং অপ্রধান কর্মটিকে বলা হয় বিধেয়। তো আমি উদাহরণ দিই, আমি শ্রমিককে পারিশ্রমিক দেই। এখানে কর্তা হচ্ছে আমি। আমি শ্রমিককে কি দেই? পারিশ্রমিক দেই। আমি শ্রমিককে পারিশ্রমিক দেই। তাহলে আমি কি দেই না কাকে দেই? শ্রমিককে দেই। এই শ্রমিক হচ্ছে আমার উদ্দেশ্য বা প্রধান কর্ম। আর দ্বিতীয়টা হচ্ছে অপ্রধান কর্ম পারিশ্রমিক। আমি শ্রমিককে কি দেই? পারিশ্রমিক দেই। আমি হচ্ছে কর্তা, শ্রমিক হচ্ছে প্রধান বা উদ্দেশ্য কর্ম, এবং পারিশ্রমিক হচ্ছে অপ্রধান বা বিধেয় কর্ম। যেমন দুধকে আমরা দুগ্ধ বলি, দুধ হচ্ছে আমার প্রধান কর্ম, আর দুগ্ধ হচ্ছে অপ্রধান কর্ম বা বিধেয় কর্ম। তারপরে হলুদকে আমরা হরিদ্রা বলি, হলুদ হচ্ছে আমার উদ্দেশ্য বা প্রধান কর্ম, এবং হরিদ্রা হচ্ছে বিধেয় বা
বিধেয় কর্ম বা অপ্রধান বা অপ্রধান কর্ম। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রধান কর্মটিকে আমরা উদ্দেশ্য বলবো বা উদ্দেশ্য, এবং দ্বিতীয় বা অপ্রধান কর্মকে বলবো আমরা বিধেয়। তাহলে উদ্দেশ্য ও বিধেয় সম্পর্কে আমরা জানানো হয়ে গেল যে একটা বাক্যে দুটো কর্ম থাকবে, যে প্রধান কর্মটিকে আমরা বলবো উদ্দেশ্য কর্ম এবং দ্বিতীয় বা অপ্রধান কর্মটিকে বলবো আমরা বিধেয় কর্ম। তো আমরা কর্ম করা সম্পর্কে আজকে আলোচনা করলাম, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে আমরা করণ কারক এবং সম্প্রদান কারক এই দুটা অধ্যায় আগামীকাল হয়তো বা আল্লাহর ক্লাস থেকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই ক্লাসগুলো মনোযোগে দেখবে এবং বাসায় বইগুলো পড়বে। তো তোমরা ভালো কিছু করো, ভালো মানে জ্ঞান অর্জন করে, এটাই আমাদের বড় সার্থকতা। তো আশা করি তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম।